ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমাদের এই ভিডিওতে যে প্রোডাক্টটি রিভিউ করব এবং রিভিউ এবং আনবক্সিং এবং শেষে এটা কোথায় পাবেন, কিভাবে আমাদের কাছে অর্ডার করবেন, টোটালটা আমরা এই ভিডিওতে দেখাবো। সো আমরা সরাসরি চলে যাব প্রোডাক্টটি রিভিউয়ের কাজে। সো প্রথমেই আমরা এখানে চলে যাচ্ছি। আসলে এটা হলো গিয়ে বিল কাউন্টার, আমরা টাকা গোনার জন্য যে মেশিনটা ব্যবহার করি সেটা। যারা আসলে অনেক টাকার নোট গুনতে গুনতে মানে ই হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাদের জন্যই এই মেশিনটা। সো আপনারা চাইলে এই মেশিনটা দ্বারা আপনাদের মানে অনেক যদি টাকা থাকে সেই টাকাটা আপনারা এখান থেকে ই করতে পারবেন, কাউন্ট করতে পারবেন খুব সহজে এবং খুব স্বল্প সময়ের ভিতরে। সো এখানে সেরকমের কিছু এর ফিচার লেখা আছে এখানে, আর তেমন কিছু নাই। আর এখানে দেওয়া আছে কাউন্টস 1000 নোটস মিনিট, মানে এক মিনিটে আপনি 1000 নোট পর্যন্ত আপনি এটা দ্বারা কাউন্ট করতে পারবেন। সো আপনার কিন্তু সময় সেভ হয়ে যাচ্ছে এক মিনিটে যদি আপনি 1000 নোট কাউন্ট করতে পারেন। সো আর এই পাশে লেখা আছে কি, এপাশেও তেমন কিছু নাই, এই পাশে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে যে আসলে এটা কত ভোল্টে চলবে, এটা কত কেজি, তেমনই কিছু এটা দেওয়া আছে। সো আমরা এটার দিকেও সরাসরি যাব না, সরাসরি আমরা ভিতরের দিকে চলে যেতে চাই। এখানে তেমন কিছু নাই, নেট ওয়েট এখানে দেওয়া আছে 4.9 কেজি, আর ক্রস ওয়েট, আর এখানে দেওয়া আছে যে আসলে কাউন্টারিং স্পিড কী পরিমাণ, 1000 নোট পার স্পিড, এবং এখানে দেওয়া আছে ক্যাপাসিটি দেওয়া আছে, তারপরে এরকম সামথিং কিছু এখানে দেওয়া আছে। আপনারা যারা আছে তারা এখান থেকে ভিডিওটা থেকে দেখে নেবেন, এখানে তেমন কিছুই নেই। আর তারপর আমরা এই পাশটাতে যাচ্ছি, এই পাশটাতেও একদম এই পাশে যেরকম ছিল তেমনভাবেই এখানে সেরকমভাবেই লেখা আছে, এর চেয়ে বেশি কিছু নেই। সো আমরা সরাসরি এটাকে আনবক্সিং করতে যাব। সো সবাই প্রস্তুত তো আনবক্সিংয়ের জন্য? চলে যাচ্ছি টাকা গোনার মেশিন। ও আমরা এটার ভিতরে কী কী পাচ্ছি, প্রথমে আমরা একটা দেখে নিচ্ছি। এটার ভিতরে একটা ব্যাগ আছে, সো এটার ভিতরে টাকা রাখবেন না মানি কাউন্টারিং রাখবেন সেটা পরবর্তীতে দেখা যাবে। সম্ভবত মানি কাউন্টারিংটা মানে ঢেকে রাখার জন্য এই কাপড়টা দেওয়া হয়েছে, যখন আপনি এটা ক্লোজ করে দিবেন তখন যেন ধুলাবালি না পড়ে সেজন্য একটা আপনার একটা মানে সেফটি কাপড় দেওয়া হয়েছে ধুলাবালি থেকে মুক্ত রাখার জন্য। সো এটা কিন্তু পাশে রেখে দিলাম। ওকে, এরপরে আমি এখানে একটা বিল কাউন্টারিং অপারেশন ম্যানুয়াল, সো এটা দ্বারা এই বইটা দ্বারা আপনি এই মানি কাউন্টারিংটা কীভাবে ব্যবহার করবেন তেমনই কিছু দেওয়া আছে। আর এখানে আর একটা আছে, সেটা হলো গিয়ে এটাকে বলে কি তুলি বলে, যদি আমি বাংলা ভাষা বলি তুলি আছে বা ব্রাশ যেটা আছে। সো ব্রাশ দ্বারা আপনার কী করতে পারবেন, আপনি যে ডাস্টগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করতে পারবেন। সো আমি এটাও রেখে দিচ্ছি। এরপরে এটার উপরে যেটা আছে সেটা হলো গিয়ে পাওয়ার কেবল, সো 2 পিনের পাওয়ার কেবল, আর এরকমের আর এই পাশটাতে যে আমরা সচরাচর যে পাওয়ার কেবলটা পাই সেই পোর্টের দেওয়া আছে, এটা ও রেখে দিলাম। এরপরে এখানে কি আছে, আলাদা আর একটা ডিসপ্লে আছে, আর এটা হলো যে সচরাচর আমাদের যে ইসে যদি দেখি যে কম্পিউটার যেটা থাকে সেরকমেরভাবেই তেমনি সেরকমভাবেই সম্ভবত আমি ভিতরে তো দেখি নাই। আর এটার পোর্টের যেটা আছে অপশনটা আছে সেটা দেখে বুঝলাম যে আমরা সচরাচর যে পোর্টটা পাই কম্পিউটার ব্যবহারের জন্য সেরকম একটা পোর্ট ব্যবহার করছে। সো আমরা এটাও রেখে দিচ্ছি। আর এখানে একটা ডিসপ্লে আমরা পরবর্তীতে দেখব চালু করে, সো এটাও খুব সাবধানে রেখে দিচ্ছি। এরপরে কী পাচ্ছি, একটা ফোম, এটা কিছুই নেই, কিছু একটা পড়ছে সম্ভবত নিচে, একটা পড়ছে, সেটা হলো গিয়ে এটাকে যেটা বলে কী জানি বলে ভুলে গেছি, ফিউজ বলে এটাকে, সরি, এটা হলো একটা ফিউজ। সো আপনি এটা কোথায় লাগায় আমি এখন পর্যন্ত জানি না, সম্ভবত এটা হলো পাওয়ার কেবলের এখানে লাগায় অথবা কোথায় লাগায় পরবর্তীতে দেখে নেব। আমাদের কাছে এক্সট্রা একটা ফিউজ পাইলাম, সো এটাও একটু রেখে দিই। এরপরে আমরা মানি কাউন্টারিংটা সরাসরি পেয়ে যাচ্ছি ভিতরে। সো আপনারা প্রস্তুত হয়ে যান ভিতরে দেখার জন্য, কীভাবে জাগাবো সবাই প্রস্তুত দেখার জন্য। ওকে, কোন পাশ থেকে জাগাবো খুব সাবধানে, আর কিছু আছে আমাকে একটু সহযোগিতা করতে হবে, একটু নিতে হবে। এই ভিউয়ার্স দেখতে পেলেন খুব ওয়েট, প্রায় 5 কেজির মতো, একটা সুন্দরভাবে পলি দিয়ে ঢাকা আছে। সো আমি এটাই আস্তে আস্তে কিন্তু খুলে নিচ্ছি পলি থেকে। এই আমি পলির ভিতর থেকে খুলে নিলাম। এর আগে আমার আর একটা বিল কাউন্টারিংয়ের রিভিউ দেওয়া আছে, সেটার ভিতরে আমি কোনো ভয়েস দেই নাই। সো সেটা কিন্তু এটার চেয়ে অনেকটু বড়, মানে অনেকটা বড় ছিল, কিন্তু ওয়েটের দিক থেকে আমার মনে হচ্ছে এইটা একটু বেশি ওয়েট, বড় থাকলে হবে কি, এটা একটু আমি বেশি ওয়েট দেখতেছি। আর এটার একদম ফ্রন্ট সাইডটা এরকমের হবে, আপনি যদি টাকা ই রাখেন এখানে
কিছু নাম্বারিং কিবোর্ড দেয়া আছে। সো এটা আমরা যখন চালু করব তখন আমরা ফাংশনগুলো দেখে নেব। আর এখানে যদি ঘুরিয়ে সবাইকে দেখাই, অনেক ভারী তো সেজন্য আসলে একটু কষ্ট হচ্ছে এই পাশে। কিন্তু এই এখানে কিন্তু পোর্ট যদি দেখি যেভাবে দেয়া আছে এ আর কি, আর এখানে কত বোল্ট দেওয়া আছে, 220 বোল্ট, 50 ফ্রিকোয়েন্সি, 50 ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আর এটার মডেল দেওয়া আছে, তেমন কিছু নেই। ও অনেক ভারী, রেখে দিতে হবে। আচ্ছা এই আর কি, আমরা এখন সরাসরি চালু দেব এটাকে। সো চালু দেওয়ার জন্য কিছুটা সময় আপনাদের আমার সাথে থাকতে হবে, সেজন্য আমি একটু খুলে নিচ্ছি। পিছনে পিছনে কিন্তু সুইচের অন সুইচ আছে, তো সেটা অন করে নিতে হবে। ওয়াও, লাইন পেয়ে গেছে। অটো কিন্তু সাউন্ড সিস্টেম আছে যে আসলে এখান থেকে আপনার সিগন্যাল দিবে, ওই ওপেন হইলে ওয়েলকাম বলতেছে। আমরা আরও আস্তে আস্তে দেখবো যে আসলে কী কী ফাংশন আছে। সো এখানে মেবি ওই টাচ কি না, না এটা টাচ না, এটা আপনাকে ম্যানুয়ালি কাউন্টারিং করতে হবে। সো আমরা সরাসরি চলে দেখি, যেহেতু আমাদের এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স নাই, সেহেতু আমরা এটার ভিতরে জাল টাকা ধরে গিয়ে না, সেজন্য আমরা একটা আলাদা আরেকটা কাগজ দিয়ে দিলাম। সো আমাদের এখানে যে টাকাগুলো আছে সেটা আমরা এখানে দেবো, 500 টাকার নোট আলাদা রাখলাম। এই টোটাল এখান থেকে আমরা ছেড়ে দেবো। ও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ডিসপ্লে আলোটা, এটা কিন্তু লাল বাতিতে চলে গেছে এবং এখানে সিগন্যাল দিচ্ছে। একটু ওয়েট করলে আপনার এখানে কিন্তু সিগন্যাল দিতেছে আমার, এটা কিন্তু এটা যখন উঠাই ফেলছি তখন কিন্তু বাকি যে নোটগুলো আছে সেটা কিন্তু চলে আসছে আমার। এখানে কতটা, 2, 4, 6টা নোট আছে, আমি একটু আবার দেখি। আমার কিন্তু এখানে 6টা নোট আছে, এখানেও কিন্তু সেরকমভাবে নিচের যে ডিসপ্লেটা আছে সেটাই কিন্তু একদম সেমভাবে আপনার ই দিতেছে, যে যে কয়টা নোট আছে। আমি একটু আবার দেই, 6 নোট আছে, 6 PCS নোট আছে। সো আপনি সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে পারবেন। আমি একটু আবার দেখাচ্ছি আসলে জাল টাকাটা কীভাবে সে ধরতে পারে। আমি একটু জাল টাকাটা ভরে দিলাম ভিতরে, ফেক নোট ধরা পড়েছে এবং এখানে যে বাতিটা আছে সেটা কিন্তু লাল হয়ে গেছে এবং এখানে সিগন্যাল দিচ্ছে একই সাথে। সো আমি নোটটা যদি উঠেই ফেলাই তাহলে এটা অটো নিবে কি না, অটো নেয় না। সো আমার এটা নিয়ে তারপর এটা ই করতে হবে, আর এটা আমার টোটালি কাউন্ট অফ করে তারপর আমি টাকাটা আবার যদি দিয়ে দিই তাহলে ওকে। আরও বিভিন্ন ধরনের ফাংশন আছে, আপাতত সেই ফাংশনগুলো আমি দেখাচ্ছি না। আমি আপনি যদি একটা নোট দেন একটা নোটও চলে আসছে এই আর কি। আজকের ভিডিওতে এরকমই থাকতেছে। আমাদের মানি বিল কাউন্টারিংয়ের আরও একটা মেশিনের রিভিউ আছে, আমি ভিডিওর ইনডিসক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো তার লিঙ্কটা। সো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারবেন। আর এটার দরদাম এবং যে অর্ডার কিভাবে করবেন, দরদামের ক্ষেত্রে আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমরা কোনো দরদামই ভিডিওর ভিতরে বলে দিই না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দরদাম ওঠানামা করার কারণে এইটার দামটা আমি সবসময় ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি। সেজন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দামটা জেনে নেবেন। এবং এটা যদি আপনি অর্ডার করতে চান চাইলে আপনি দারাজের মাধ্যমে অর্ডার করতে পারবেন, সেই দারাজের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অথবা আপনারা যদি সরাসরি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে নিচে, সেই লিংক থেকেও আপনারা আমাদেরকে ইনবক্স করে অর্ডার করতে পারবেন। সো আজকের মতো এখানেই শেষ করতেছি মানি কাউন্টারিংয়ের ভিডিও এবং রিভিউ, আনবক্সিং, টোটাল দরদাম সব কিছুই। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সাথেই থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।